সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের মাজারে উরসের নেই ভক্তদের ঢল সাতশো এক বছরের ইতিহাসে এবারই প্রথম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে অন্যান্য বারের মতো ওরস মোবারক পালিত হচ্ছে না অন্যান্য বছর ওরসের আগের দিন থেকে সিলেট জুড়ে ভক্ত আশাকান্দে ঢল নামলেও এবছর দেখা গেছে উল্টো চিত্র মহামারী করোনাভাইরাসের সংক্রমণে বিস্তৃতি টেকাতে এবছর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে না সাতশত একতম উড়স বিক্ষিপ্তভাবে বক্ত আশাকানদের গিলাফ ছড়ানো এবং জিয়ারাতে আনাগোনা থাকলেও ছিল না সেই চিরচেনা আমেজ আজ শনিবার ও রবিবার দুই দিন ব্যাপী পালিত হবে হজরত শাহজালাল রহমতুল আলাইহের সাতশো একতম উড়স তবে অন্যান্য বছরের মতো এবার নেই ব্যাপক আকারে তেমন কোনো রীতিনীতি ও কর্মসূচি পালনের উৎসাহ উদ্দীপনা আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে মাজারের প্রথম গিলাফ চড়ান মাজারের মোতোয়াল্লি ফতেউল্লাহ আল আমান